गुमनामी के अंधेरे में था एक पहचान बना दिया। गुमनामी के अंधेरे में था एक पहचान बना दिया। दुनिया के गम से मुझे उन्होंने अनजान बना दिया। उनकी ऐसी मेहरबानी हुई कि टीचर्स ने मुझे एक अच्छा इंसान बना दिया। قالوا المعلم كنت افضل مرسل ورائد العلم الصحيح الامثل বিখ্যাত খলিফা সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লাইসাল জামাল বি আসওয়াবিন তুযাইয়্যানুনা ইন্নাল জামাল জামালুল ওয়াল আদাব লাইসাল ইয়তীম আল্লাযী কদ মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়তীম ইয়তীমুল ইলম ওয়াল হাসাব। প্রকৃতপক্ষে সৌন্দর্যতা পোশাক পরিচ্ছদের মধ্যে নয়, আসল সৌন্দর্যতা মূলত নিহিত রয়েছে শিক্ষার মধ্যে। প্রকৃতপক্ষে এতিম বা অসহায় সে নয় যার বাবা মা মারা গেছে। প্রকৃতপক্ষে এতিম বা অসহায় সেই যে জ্ঞানের অভাবে বা যার মধ্যে শিক্ষা নেই। তাই তো কবির ভাষায় এমন জীবন হবে করিতে গঠন, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। প্রিয় দর্শক, আজকের এই প্রকল্পটি শিক্ষক দিবস উপলক্ষে উপস্থাপন করা হচ্ছে নৈকান্দা হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিচালন সমিতি ও বিশেষ করে ছাত্রছাত্রীর পক্ষ থেকে সমস্ত স্তরের সমস্ত শিক্ষক শিক্ষককে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়ে আজকের এই প্রকল্পটি শুরু করা হচ্ছে। আজ জাতীয় শিক্ষক দিবস। একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের 131তম জন্মদিন উপলক্ষে সকল শিক্ষককে জানাই আবার বিনম্র শ্রদ্ধা। আমরা জানি একজন মানুষের সফলতার পেছনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ শিক্ষক কেবলমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয়, তিনি ছাত্রকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিন নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধুমাত্র জীবনে সফল হওয়া নয়, কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় তাও শেখাবেন। তাই তো শিক্ষক সম্পর্কে এপিজে আবুল কালাম বলেছিলেন, যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয় তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন যথাক্রমে বাবা, মা ও শিক্ষক। অ্যারিস্টটল বলেন, যারা শিশুদের শিক্ষাদানে ব্রতী তারা অভিভাবকদের থেকেও অধিক সম্মানীয়। কারণ পিতামাতা আমাদের জীবন দান করেন ঠিকই, কিন্তু শিক্ষকগণ সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ কিংবা ফার্সি ভাষায় একটি প্রবাদ আছে যে জোরে উস্তাজ বেহ আজ মাহেরে পেদার, অর্থাৎ শিক্ষকের শাসন অনেক উত্তম পিতামাতার আদর ও যত্ন থেকে। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের অবদানকে স্মরণ করার জন্য আমাদের ভারতবর্ষে 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে স্মরণ করে শিক্ষক দিবস পালন করা হয়। চলুন আসা যাক সর্বপল্লী রাধাকৃষ্ণনের সংক্ষিপ্ত জীবনীতে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে। তিনি তামিলনাড়ুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি একধারে রাজনীতিবিদ, দার্শনিক
ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে চলে। 1905 খ্রিস্টাব্দে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর কিংবা এমএ ডিগ্রি লাভ করেন। তার বিষয়টি ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা, দ্য এথিক্স অব দ্য বেদান্ত অ্যান্ড ইটস মেটাফিজিক্যাল প্রিসুপোজিশনস। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয়তা লাভ করেন, দার্শনিক হিসাবে, অধ্যাপক হিসাবে। 1931 খ্রিস্টাব্দে তাকে ব্রিটিশ নাইটহুড নামক সম্মানে সম্মানিত করা হয়। 1954 খ্রিস্টাব্দে তাকে ভারতরত্ন দেওয়া হয়। প্রথম জীবনে তিনি মাইসোর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন। এই সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। সেই সময় তার বিখ্যাত লেখনী যা প্রকাশিত হয় সেটি হল দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগোর, দ্বিতীয় গ্রন্থ দ্য রেঞ্জ অফ দ্য রিলিজিয়ান ইন কন্টেম্পোরারি ফিলোসফি। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হতে থাকেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র এবং বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি স্পষ্টভাবেই বলেন, ইনস্টেড অফ সেলিব্রেটিং মাই বার্থডে ইট উড বি মাই প্রাউড প্রিভিলেজ ইফ সেপ্টেম্বর 5th ইজ অবজার্ভ অ্যাজ এ টিচার্স ডে। অর্থাৎ জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয় তবে আমি বিশেষরূপে অনুগ্রহ ও সম্মানিত বোধ করব। এই মহান ব্যক্তিত্বের সেই জন্মদিনকে তখন থেকে আজও পর্যন্ত শিক্ষক দিবস হিসাবে আমরা ভারতীয়রা পালন করে থাকি। 1975 খ্রিস্টাব্দে 17 এপ্রিল এই মহান ব্যক্তিত্ব ইহলোক ত্যাগ করেন এবং রেখে যান অনেক অমূল্য রত্ন ও সম্পদ যা আজও আমাদের কাছে গবেষণার মূল ধারক ও বাহক হিসাবে কাজ করে। উত্তরাধিকার সূত্রে তিনি রেখে যান 5 কন্যা ও 1 ছেলেকে। এই হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। বন্ধুরা, এবার আসা যাক আন্তর্জাতিক স্তরে শিক্ষক দিবস কিভাবে পালিত হয় এবং তার ইতিহাসকে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করছি। 1948 খ্রিস্টাব্দে শিক্ষাকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় 1994 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর প্রথম আন্তর্জাতিকভাবে ইউনেস্কোর উদ্যোগে প্রথম বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। বিশ্ব শিক্ষক দিবস 201 এর স্লোগান হচ্ছে দ্য রাইট টু এডুকেশন মিনস দ্য রাইট টু আ কোয়ালিফাইড টিচার, অর্থাৎ শিক্ষার অধিকার মানে একজন যোগ্য শিক্ষকের অধিকার। বিশ্ব সম্প্রদায়কে এটাই মনে করিয়ে দেওয়া যে শিক্ষার অধিকার প্রশিক্ষিত যোগ্যতা সম্পন্ন শিক্ষক ছাড়া অর্জন করা সম্ভব নয়। বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় আজও যোগ্য শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। ইউনেস্কোর হিসাব অনুযায়ী সারা বিশ্বে প্রায় 264 মিলিয়ন শিশু ও যুবক স্কুলের বাইরে বা স্কুল ছুট। 2030 পর্যন্ত সার্বজনীন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য প্রায় 6 কোটি নতুন শিক্ষক প্রয়োজন। শিক্ষকই সবার জন্য সমান ও মানসম্মত শিক্ষা অর্জনের চাবিকাঠি। শিক্ষক হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে শিক্ষা প্রদান করা হয় এবং শিক্ষক ছাড়া একটি মৌলিক মানবাধিকার পূরণ করা সম্ভব নয়। বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা উন্নয়নে শিক্ষকের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়ে থাকে। বিশ্বের প্রায় 100টি দেশ এই দিবস পালন করে থাকে 5ই অক্টোবরে। তবে আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে আমরা শিক্ষক দিবস কিংবা জাতীয় শিক্ষক দিবস আইদার ন্যাশনাল টিচার্স ডে আমরা পালন করে থাকি 5ই সেপ্টেম্বর। শিক্ষকদের মর্যাদা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয়
একদিন জাতীয় দিবস পালন করে শিক্ষকের মর্যাদা পুরোপুরি সংরক্ষিত করা সম্ভব নয়। এটা দৈনন্দিন বিরামহীন একটি পরিকল্পনা এবং সুপরিকল্পিতভাবে কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করাই হচ্ছে মূলত শিক্ষার মূল উদ্দেশ্য, এবং শিক্ষকের সম্মানের পিছনে মূল কাজ কিন্তু সেটাই হবে। চলুন আসা যাক, শিক্ষকের মর্যাদা বুঝতে কয়েকটি ঘটনা বলি। আমেরিকার জনপ্রিয় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি একটা চিঠি শিক্ষক মহাশয়কে পাঠান, সেই শিক্ষক মহাশয়কে যেখানে তার ছেলে পড়তে যায়। তিনি ঠিক এইভাবেই লিখেন যে, মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে পাঠালাম, তাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ প্রত্যাশা। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন, সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়, তাকে এও শেখাবেন মন্দ লোকেরও মাঝে একজন বীর থাকতে পারে। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে ফেল হওয়া বা অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। সে যেন শিখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে লজ্জা নেই এ কথাও যেন সে বোঝে। তাকে এ শিক্ষা দিবেন, নিজের প্রতি যেন সুদৃঢ় আস্থা থাকে। ইতি আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন। এই ধরনের চিঠি একজন ছেলের শিক্ষকের প্রতি পাঠানো, এটাই প্রমাণ করে যে শিক্ষকের পেশা কত গুরুত্বপূর্ণ এবং কত সেন্সিটিভ। সে কারণেই শিক্ষকদের অসম্মান মানে বলা যেতে পারে জাতির অসম্মান। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশনস অ্যান্ড ব্যাকবোন হ্যাজ বিন ডিপেন্ডেন্ট অন দ্য টিচার্স। দ্যাটস ওয়াই ওয়ান্স অ্যাগেন আই উড লাইক টু সে হ্যাপি টিচার্স ডে। আবার একটি গল্প বলি, বাদশাহ আলমগীর শিক্ষকের মর্যাদা দানের ক্ষেত্রে তিনি যে যুগ যুগ ধরে সুপরিচিত, তার একটি ঘটনা যা কাজী কাদের নেওয়াজের শিক্ষাগুরুর মর্যাদা শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে। সেখানে তিনি কবিতার ভাষায় বলেছেন, কয়েকটি লাইন আমিও এখানে উপস্থাপন করছি, যে তিনি কিভাবে শিক্ষকের সম্মান জ্ঞাপন করেছেন। বাদশাহ আলমগীর, কুমারে তাহার পড়াইত এক মৌলবী দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্ত নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। পুলকিত হৃদয়ে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজের পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারী আঙ্গুলি। আজি হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। তাই আলমগীরের অর্থাৎ বাদশাহ আলমগীরের এই ধরনের মন্তব্য শিক্ষকদের প্রতি কীরকম সম্মান বা যত্ন নেওয়া উচিত তা স্পষ্ট হচ্ছে। কারণ এই পেশা সাধারণ পেশা নয়, এই পেশা এমন একটি পেশা যা বলা হয় টিচিং ইজ দ্য প্রফেশন দ্যাট ক্রিয়েটস অল আদার্স প্রফেশনস। এপিজে আব্দুল কালাম বলেন, টিচার্স আর দ্য ব্যাকবোন অব এনি কান্ট্রি, দ্য পিলার আপন হুইচ অল অ্যাসপিরেশনস আর কনভার্টেড ইন্টু রিয়ালিটিস। তাছাড়া বলা হয়, আ লাইফ অফ জয় অ্যান্ড হ্যাপিনেস ইজ দ্য পসিবল অনলি অন দ্য বেসিস অফ নলেজ অ্যান্ড সায়েন্স। শিক্ষক এমন এক ব্যক্তিত্ব, এমন এক পাত্র, এমন এক মনীষী যা সবাইকে দিশা দেখা, পথ দেখা, তবে তার মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। প্রত্যেকে নিজস্ব দৃষ্টিকোণে, নিজস্ব স্টাইলে, নিজস্ব ভঙ্গিমায় তাদের তাদের মতো করে পথ দেখা। সেজন্য শিক্ষকের বিভিন্ন গুণগত মান রয়েছে। যেমন বলা হয়, আ গুড টিচার লাইক আ ক্যান্ডেল, ইটস কনজিউমস ইটসেলফ টু লাইট দ্য ওয়ে অফ আদার্স। সত্যি তো প্রদীপের মতোই তারা বিরামহীন মানুষকে, শিক্ষার্থীদেরকে আলোই দেখান। যা বলা হয়, সবক পর ফির সে সদাকত কা সুজাআত কা, সবক পর ফির সে সদাকত কা সুজাআত কা, কাম লিয়া যায়গা তুঝসে দুনিয়া কি ইমামত কা। তখনই ইমামত বা নেতৃত্ব নেওয়া হবে যখন
প্রকৃতপক্ষে নেতৃত্বের যোগ্যতা লাভ করবে। আর সেই যোগ্যতার পিছনে মূল অবদান নিহিত থাকে, তারা হলেন কিন্তু শিক্ষক শিক্ষিকা। আর সেই জন্যই তো বলতেই পারি যে আমরা শিক্ষক অন্য কোনো প্রফেশনস বা অন্য কোনো পেশার সঙ্গে তার কম্পেয়ার বা তুলনাই করা হয় না। কবির ভাষায়, উস্তাদ হু মুঝে ইস পর মালাল থোড়ি হ্যায়, উস্তাদ হু টিচার্স হু ইস পর মালাল থোড়ি হ্যায়, মুল্ক কা মুস্তাকবিল সঁওরনা আসান থোড়ি হ্যায়, বস টিচার হি ফিকিরমন্দ হ্যায় সবকে উরুজ কে লিয়ে, বস টিচার্স হি ফিকিরমন্দ হ্যায় সবকে উরুজ কে লিয়ে, ইহা কিসি কো কিসি কা খেয়াল থোড়ি হ্যায়। যদি কেউ কারো খেয়াল রাখে সমাজ গঠনের ক্ষেত্রে, জাতি গঠনের ক্ষেত্রে, দেশ গঠনের ক্ষেত্রে, তারা হলেন কিন্তু শিক্ষক মহাশয়। তাই আবার সেই শিক্ষক মহাশয়দেরকে বলি হ্যাপি টিচার্স ডে টু অল অফ ইউ। অবশেষে প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, দেখো তোমরাই ভবিষ্যতের সম্পদ, তোমরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে, তোমরাই এখান থেকে শেখার পর জাতিকে, দেশকে, দশকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমাদের থেকে তোমরা বড় হও, এটাই আমরা সবসময় চাইব, এবং তোমাদের কাছ থেকে তোমাদের কর্তব্য যে সেটা পালন করলেই যথেষ্ট, আমরা সেটাই কামনা করব। আল্লামা ইকবাল বলেন, সিতারো সে আগে জাহাঁ আওর ভি হ্যায়, সিতারো সে আগে জাহাঁ আওর ভি হ্যায়, আভি ইশক কে ইমতেহান আওর ভি হ্যায়, তু শাহি হ্যায় পরওয়াজ হ্যায় কাম তেরা, তু শাহি হ্যায় পরওয়াজ হ্যায় কাম তেরা, তেরে সামনে আসমান আওর ভি হ্যায়। তাই তোমাদেরকে এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে শিক্ষক দিবসের দিনে, এটাই আমরা নতুনভাবে সুদৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, তবেই হয়তো প্রকৃতপক্ষে শিক্ষকদের সম্মান জ্ঞাপন করা হবে। তাহলে চলো সবাই মিলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব, এগিয়ে যাব, এগিয়ে যাব। এই এগিয়ে যাওয়াতেই মূলত শিক্ষকের মূল সম্মান নিহিত রয়েছে। কবির ভাষায়, মঞ্জিল সে আগে বড়কর মঞ্জিল তলাশ কর, মঞ্জিল সে আগে বড়কর মঞ্জিল তলাশ কর, মিল যায় তুঝকো দরিয়া তো সমন্দর তলাশ কর, হর শীশা টুট যাতা হ্যায় পত্থর কি চোট সে, পত্থর ভি টুট যায় ও শীশা তলাশ কর। আবার সবাইকে নৈকান্দা হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক এর পক্ষ থেকে সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকাকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই প্রকল্পটি সমাপ্ত করা হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।